যাই শুরু আজকে আওয়ার স্পোর্টস ওয়ার্ল্ড আজকে কিন্তু অনেকগুলি গুরুত্বপূর্ণ নিউজ আছে কিন্তু তার আগে ইস্ট বেঙ্গলে যেই যখন খেলা ছিল তার আপডেটটা তোমাদের দিয়ে দিই ইস্ট বেঙ্গল কিন্তু আজকে অসাধারণভাবে আই লিগের তৃতীয় নম্বর ম্যাচটা খেললো আর সেখানে কিন্তু চার এক গোলে জিতে গেল ইস্ট বেঙ্গল নেরোকার বিরুদ্ধে হ্যাঁ অসাধারণ কিন্তু আজকে ইস্ট বেঙ্গল খেলেছে এই ইস্ট বেঙ্গলকেই কিন্তু চাইছিল কলকাতা এবং ইস্ট বেঙ্গল ফ্যানেরা অসাধারণ খেলেছে তার মধ্যে জুয়ান জামি যেই প্লেয়ারটি আছে তেইশ নম্বর জার্সি অসাধারণ কিন্তু তিনি একটা ফ্রিক রেখেছে সেই কিকটা যারা ইস্টবেঙ্গলের ফ্যান না তাদেরও কিন্তু মন ছুঁয়ে গেছে এরকমই ফুটবল কিন্তু আশা করে ভারতবর্ষের ফুটবল প্রেমী মানুষরা আমি আশা করব চতুর্থ নম্বর ম্যাচ ইস্টবেঙ্গলে ট্রাও এফসির বিরুদ্ধে এবং সেই ম্যাচটা অনুষ্ঠিত হচ্ছে কল্যাণীতে আশা করবো হোম গ্রাউন্ডে ইস্টবেঙ্গল আরও ভালো করে খেলবে এবং ট্রাউ এফসি যেখানে ছজন কিন্তু বাঙালি রয়েছে আর ছজন কিন্তু খুব গুরুত্বপূর্ণ বাঙালি এবং তারাও খুব ভালো ফাইট দেবে তো দেখা যাক ট্রাউ এফসির সাথে ইস্টবেঙ্গলের এই ম্যাচটা কেমন হয় এরপরে চলে আসবো এটিকের ম্যাচ এটিকের ম্যাচ আছে যেন সামনে এটিকের ম্যাচ কিন্তু গোয়ার বিরুদ্ধে এবারে গোয়ার বিরুদ্ধে গোয়ার কিন্তু একটা স্ট্রং টিম হয় এ আগেও স্ট্রং টিম ছিল বর্তমানেও কিন্তু স্ট্রং টিম এইবার গোয়াতে যেটা সবচেয়ে পজিটিভ দিক সেটা কিন্তু গোয়ার কোচ সে কিন্তু সাত আটজন করে বর্তমানে ইন্ডিয়ান প্লেয়ার খেলাচ্ছে আর ইন্ডিয়ান প্লেয়ার কিন্তু যথেষ্ট তাদের ভালো হ্যাঁ সার্জিও লোবেরা কিন্তু তাদের কোচ কিন্তু হেভি স্ট্র্যাটেজিতে খেলাচ্ছে আর বর্তমানে কিন্তু এই এটিকে সাথে ম্যাচটা কিন্তু খেলাতে পারে চার দুই তিন একে হ্যাঁ গোয়ার ফরমেশান কিন্তু চার দুই তিন এক কিন্তু হতে পারে হ্যাঁ আর বে সাত আটজন কিন্তু অবশ্যই এটা বোঝা যাচ্ছে যে বেশিরভাগই থাকবে মানে গোলকিপার থেকে শুরু করে বেশিরভাগই থাকবে ইন্ডিয়ান প্লেয়ার আর কোরো তো আছেই কোড়োকে নিয়ে কোনো কথা হবে না অসাধারণ প্লেয়ার এই কোড়ো গোয়ার হয়ে মানে অসাধারণভাবে আগের বছর থেকেই খেলছে তাকে দেখা যাচ্ছে আর এটিকে যদি কথা বলি এটিকে সেই সেট টিমই থাকবে আশা করা যাচ্ছে আর যতটুকু আমি জানতে পেরেছি আর এটিকের ফর্মেশন থাকবে তিন পাঁচ দুই এই ফর্মে তিন পাঁচ দুইয়ের ফরমেশনে এটিকে খেলবে এই ম্যাচটা গোয়ার সাথে ম্যাচটা আর হ্যাঁ এটিকে যে নতুন প্লেয়ারটা উইলিংটন ফনিক্স থেকে আসার কথা সে কিন্তু আসছে একদমই শিওর হ্যাঁ হয়তো গোয়ার ম্যাচে খেলতে পারবে না কিন্তু নেক্সট ম্যাচ থেকে এটিকে জয়েন করবে তো এখানে কিন্তু অনেকটা প্রশ্ন উঠে আসছে যে তাহলে এডুকারসিয়াকে কি মিডফিল্ডে দেখা যাবে না সেটা তো বিচার করবে কোচ আমি তো বিচার করার নেই তো আমি যতটুকু আপডেট পাবো তোমাদের জানাতে থাকবো এইবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা সিলভা চা মোহনবাগানের যে প্লেয়ারটি তা আমি আগের দিন বলেছিলাম আগের দিনে কিন্তু খেলাটা একদমই ভালো লাগেনি অনেকগুলো পাস মিস আর তার মধ্যে একটা সাপোর্টার মোহনবাগানের সাপোর্টার কিন্তু বললো সিলভা চামড়ও তোমার খেলাটা আমার একদম ভালো লাগেনি ইনস্টাগ্রামে আর তিনি কিন্তু রিপ্লাই দিল নো আই অ্যাম আয়রন ম্যান কিন্তু সিলভা চামড়ও হয়তো বুঝতে পেরেছিল আমি পারছি না এই ব্যাপারটা কিছু একটা মাথায় এসেছিলো জানি না কীরকম এই রিপ্লাইটা দিল আমি স্ক্রিনে দেখানোর চেষ্টা করব তো এখানে কিন্তু রিলিজ করে দিল মোহনবাগান সবচেয়ে শখজনক ব্যাপার এই সময় রিলিজ করে দেওয়া কিন্তু একটা মানে ভালো দিক না দেখা যাক এইটা কতদূর জলে গয় কিন্তু যতদূর খবর পাওয়া যাচ্ছে একদমই রিলিজ করে দিয়েছে তার বদলে কে আসছে জানা যায়নি মোহনবাগানে কিন্তু হ্যাঁ বদলে কিন্তু খুব শীঘ্রই আসবে দেখা যাক কে আসে কীরকম প্লেয়ার আবার কি স্প্যানিশ প্লেয়ার আনে নাকি আফ্রিকান প্লেয়ারের দিকে একটু ঝোঁক বাড়ায় মোহনবাগান কর্তারা সেই দিকে তো নজর থাকবেই কারণ মোহনবাগানের সামনে অনেকগুলো গুরুত্বপূর্ণ ম্যাচ আর মোহনবাগান কিন্তু আইলিক টেবিলে সাত নম্বরে নেমে এসছে হ্যাঁ এটা কিন্তু মোটেই ভালো দিক না মোহনবাগানের জন্য কারণ মোহনবাগান অতি প্রাচীন কলকাতার একটা দল তার পক্ষে এটা শোভা পায় না পরের খবরে আসি পরের খবরে আছে ইয়োথ জুনিয়ার অনুরুদ্ধ পনেরো ইস্টবেঙ্গল আর এটিকে দলকে কিন্তু ইয়োথ জুনিয়র রিলায়েন্সের যে ফাউন্ডেশনে যে ম্যাচটা করে সেই টুর্নামেন্ট থেকে কিন্তু বাদ দিল। এটা কিন্তু একটা খুব বাজে দিক খুব বাজে দিক আমি বলছি কারণ আমার বয়স এখন বর্তমানে উনিশ কুড়ি তো আমরা যখন ছোট ছিলাম এই ম্যাচগুলো কিন্তু খেলানো হতো না বর্তমানে খেলানো হচ্ছে আর জানো যে এই ছেলেদের কেন মানে ইস্টবেঙ্গলকে আর এটিকে কে কেন বাদ দেওয়া হয়েছে হ্যাঁ ইস্টবেঙ্গল আর এটিকে যাই যতগুলোই টিম ইয় জুনিয়র কাপ খেলবে তাদের জন্য কিন্তু আঠেরোটা প্লেয়ার লাগবে হ্যাঁ এই আঠেরোটা প্লেয়ারের কিন্তু ইস্টবেঙ্গল আর এটিকে পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে হারের জোর খুব কম এই হাড়ের জোর কম বলে আঠেরোটা প্লেয়ার ঠিকঠাক হচ্ছে না বলে এটিকে আর ইস্টবেঙ্গলের টিমকে কিন্তু ডিসকোয়ালিফাইড করা হয়েছে এই টুর্নামেন্ট থেকে মানে ভাবো না এই সব এই বয়সের ইয়ং ছেলে পনেরো বা চোদ্দ বছরের ছেলেদের হাড়ের জোর এ দায়ীকার তোমরা সব বলবে যে যারা আমাদের থেকে আরও বেশি সিনিয়র তারা বলবে এই শাক সবজি ভালো না ভেজাল না দাদা স্মার্টফোন যে স্মার্টফোনে তুমি এই ইউটিউবে ভিডিওটা দেখছো সেটাই তার মধ্যে হাজারো গেম ঢুকে গেছে পাবজি আরও না কত কিছু গেম সেই গেমটা অতিরিক্ত ভালো খুবই সুন্দর আমি নিজে খেলেছি এবং প্রেমে পড়েছি সেই গেমটার কিন্তু অতিরিক্ত খেলছে আজকালকার বাচ্চারা খেলাধুলার থেকেও বেশি শারীরিক চর্চার থেকেও বেশি এই গেমটাতে নজর পড়ছে তাদের তো জানি না এই প্রভাবটা আরও কত দূর পড়বে দেখো ইস্টবেঙ্গল আর এটিকের মতন দুটো প্রভাবশালী বর্তমানে টিম তারা এখানে দিতে পারলো না প্লেয়ার আর টিম এটা কিন্তু খুবই খারাপ দিক আর এটাও খবর রাখছি যে যেহেতু দিতে পারলো না আর যেহেতু হারের জোরের জন্য এদের সমস্যাটা হলো সেহেতু আরেকবার ট্রায়ালও হতে পারে ইস্টবেঙ্গল আর এটিকেতে নেক্সট সিজনের জন্য তো যারা ট্রায়াল দিতে চাও তৈরি হয়ে যাও নিজেকে স্ট্রং করো ভালো করে ফুটবল ক্রিকেট যাই খেলো তাতে মন দাও ভাবে তৈরি হও গেম অনেক দূর আসবে আগে নিজে প্রফেশনাল প্লেয়ার হও খুব সুন্দর আর খুব ভালো তো এইবারে চলে আসছি কিন্তু আই লিগ সেকেন্ড ডিভিশনের দিকে আর আই লিগ সেকেন্ড ডিভিশনের কিন্তু দিন ঘোষণা হয়ে গেল হ্যাঁ জানুয়ারি মাসে মানে দু হাজার কুড়ি সালে জানুয়ারি মাস থেকে কিন্তু অনুষ্ঠিত হলে হতে চলেছে সেকেন্ড ডিভিশন আই লিগের ম্যাচ আর এখানে তোমরা ভালো করে যেন কলকাতার দুটো প্রধান বলতে গেলে এখন বর্তমানে দুই দল অংশগ্রহণ করবে এক তো প্রধান মহামারান কলকাতা সবচেয়ে পুরনো দল ফুটবল ক্লাব তারা কিন্তু অংশগ্রহণ করছে আর অপর দিকে কিন্তু অংশগ্রহণ করছে পেয়ারলেস হ্যাঁ আর আজকে থেকে মানে 10 তারিখ থেকে মহামাডানের এই আই লিগ সেকেন্ড ডিভিশনের জন্য কিন্তু প্র্যাকটিস শুরু হয়ে গেছে তাদের সেট টিম তাদের প্র্যাকটিস করছে আর সবচেয়ে যেটা ভালো কথা কদিন আগে সিকিম গোল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু মহামাটন অনেকটাই স্ট্রং আর এই স্ট্রংয়ের মনোভাব নিয়ে কিন্তু মাঠে নামবে মহামাটন আমি আশা করছি খুব সুন্দরভাবেই এগিয়ে যাবে মহামাটন টিম ফার্স্ট ডিভিশন এর দিকে এগোবে তো আরেক দিকে আমাদের কলকাতার দল পেয়ারলেস কিন্তু অনেকটাই স্ট্রং ছিল মহামার্টনের থেকেও তার আশাটা ছিল বর্তমানে অনেকটাই বেশি কিন্তু সেই আশায় জল ঢাললো কিন্তু ক্রোমা হ্যাঁ ক্রোমা কিন্তু হঠাৎ করে এক মালয়েশিয়ার দলে চান্স পায় এবং সেখানে চলে যায় সেই দলটার নাম আমার ইতিমধ্যে মনে পড়ছে না কিন্তু সেই দলে ডুডংও খেলতো মানে বেঙ্গলের সেই ডুডং যাই হোক আমি আশা করবো পেয়ারলেস যেইভাবে সুন্দর করে দল সাজিয়েছিল সেরকম করে সুন্দর করে দল সাজাবে আর ক্রোমাকে ছাড়াই সুন্দরভাবে খেলবে আমাদের সেই পুরনো পেয়ারলেস আজকের মতন ভিডিও এতটুকুই ভালো থাকো সুখে থাকো খেলতে থাকো ফুটবল আর সাথে সব খেলাও